নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা সরাসরি মক পরীক্ষা দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্ক্স পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্ক্স আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকের আমাদের আলোচনা শুরু করা যাক। আপনারা আশা করছি সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন 3005 নম্বর প্রশ্ন থেকে, আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ করে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। পত্র শব্দটির অভিধানিক বা ব্যবহারিক অর্থ কি? আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, আপনারা খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক চিহ্ন বা স্মারক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3006 নম্বর প্রশ্নে। পত্র শব্দের অর্থ নয় কোনটি? মানে 3টে উত্তর হ্যাঁ আর 1টা উত্তর না, যেটা নয় সেটা আমাদের একটু নির্বাচন করতে হবে। এটা নেগেটিভ প্রশ্ন, তাহলে আপনারা সবাই আপনাদের নিজেদের খাতায় সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ দ্বিতীয়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3007 নম্বর প্রশ্নে। চিঠি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আপনাদের স্ক্রিনে 4টে অপশান, সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ক হিন্দি, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3008 নম্বর প্রশ্নে। কোনটি শিক্ষার একটি সাধারণ বাহক? আপনাদের 4টে অপশান, সঠিক উত্তর নির্বাচন। যারা বলছেন এই কোশ্চেনে অ্যান্সার অপশান খ পত্র, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3009। কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে সহজ হয়েছে? আপনাদের 4টে অপশান দেওয়া হয়েছে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ মোবাইল ফোন, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3010 নম্বর প্রশ্নে। পত্র প্রধানত কয় প্রকার? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ 2 প্রকার, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3011 নম্বর প্রশ্নে। পত্রের আসল বা মূল অংশ নিচের কোনটি? একই কোশ্চেনের অথবা বা অর কোশ্চেন, পত্রের কোন অংশকে মূল অংশ বলা হয়? একই কোশ্চেনের অথবা পত্রের মূল বিষয় অংশকে কি বলে? আপনাদের এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ক গর্ভাংশ অব্লিক পত্রগর্ভ, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3012 নম্বর প্রশ্নে। সাধারণত পত্রের 2টি অংশ থাকে, এদের নাম কি? একই কোশ্চেনের অথবা পত্রের প্রধান অংশ দুটি কি কি? আপনাদের এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ শিরোনাম ও পত্রগর্ভ, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3013 নম্বর প্রশ্নে। পত্রের শিরোনাম কোন অংশকে বলা হয়? আপনাদের 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ প্রেরক ও প্রাপকের ঠিকানা, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3014 নম্বর প্রশ্নে। পত্রের বাইরের অংশকে কি বলে? তাহলে আপনাদের 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। পত্রের বাইরের অংশ যেটি সেটিকে কি বলে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ শিরোনাম, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3015 নম্বর প্রশ্নে। লেখার ক্রম অনুসারে সাধারণত পত্রের কয়টি অংশ থাকে? একই কোশ্চেনের অথবা
ব্যক্তিগত পত্রের সাধারণত কয়টি অংশ থাকে? আপনাদের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন গ ছয়টি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3016 নম্বর প্রশ্নে। একটি পত্রের জন্য কোনগুলি অপরিহার্য? আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ঘ, উপরের সবগুলি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3017 নম্বর প্রশ্নে। পত্র প্রধানত দুপ্রকার, যথা একই কোশ্চেনের অর কোশ্চেন, পত্রের বিষয়বস্তু ও আঙ্গিক বিচারে পত্র কোন দুই প্রকার? আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ঘ, ব্যক্তিগত পত্র ও ব্যবহারিক পত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 318 নম্বর প্রশ্নে। পত্রের প্রধানত কয়টি অংশ থাকে, অথবা সাধারণত পত্রের কয়টি অংশ থাকে? আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ দুইটি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 3019। পত্রকে কয় ভাগে ভাগ করা যায়? আপনাদের এখানে অপশান আছে অপশান ক তিন ভাগে, অপশান খ চার ভাগে, অপশান ঘ ছয় ভাগে এবং অপশান ঘ সাত ভাগে। তাহলে 3019 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর কিন্তু পত্রকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে এখানে কোনো উত্তরটি সঠিক না, চারটে উত্তরই ভুল আছে। এরকম ধরনের কোশ্চেন যদি আপনারা পরীক্ষার সময় পেয়ে থাকেন, তাহলে যে কোনো একটা উত্তর করে দেবেন। এই কোশ্চেনের ক্ষেত্রে যা মার্ক্স থেকে থাকে আপনারা সেই মার্ক্সটা পেয়ে যাবেন, কারণ যেহেতু ভুল উত্তর আছে আপনারা যেটা করবেন সেটাতেই কিন্তু মার্ক্স পাবেন। এরকম করবেন না যে কোনোটাই হবে না বা কোনোটাই হচ্ছে না বলে আপনারা সেই উত্তরটা না করে আসলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। আপনারা সবাই এবার একে একে আজকে 15টা কোশ্চেনের আপনাদের কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করুন। মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে সৎভাবে আপনারা ক্যালকুলেট করবেন। আর এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, ভাবের আদান প্রদান ও সহযোগ রক্ষা করে কোনটি? অপশান ক রচনা, অপশান খ পত্র, অপশান গ সারাংশ এবং অপশান ঘ ভাব সম্প্রসারণ। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, ভাবের আদান প্রদান ও সংযোগ রক্ষা করে কোনটি? অপশান ক রচনা, অপশান খ পত্র, অপশান গ সারাংশ এবং অপশান ঘ হচ্ছে ভাব সম্প্রসারণ। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেটা পোস্ট করুন। আমরা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আগামী দিনকে আপনাদের দিয়ে দেব, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।